আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে মূলত কীভাবে আপনি আপনার পিসিতে বা আপনার ল্যাপটপে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে রাখতে পারবেন, করে এবং আপনার যেই প্র্যাকটিসের কাজগুলো সেগুলো সম্পূর্ণ করতে পারবেন সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো আশা করি এর জন্য কোনো HTML কোডিংয়ের কোনো প্রয়োজন পড়বে না। জাস্ট আমি যে যে স্টেপগুলো করব ওই স্টেপগুলো ফলো করলেই আপনাদের হয়ে যাবে। আর এর জন্য আমাদের ডোমেন বা হোস্টিংয়ের কোনো প্রয়োজন নেই, এটা ফ্রি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা শুধু আপনার পিসিতেই দেখা যাবে, অন্য কোনো পিসিতে শো করবে না, কারণ এটা আমরা ইনস্টল করব লোকাল হোস্টে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি সফটওয়্যার ইনস্টল করে নেব, যে সফটওয়্যারটি আমাদের মূলত বেশি কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের জাম্প সফটওয়্যারটি। সিম্পলি আমি গুগলে সার্চ করতেছি, সার্চ করে ওদের অফিসিয়াল একটি ওয়েবসাইট আছে, আমি এখানে ক্লিক করতেছি, লোড নিচ্ছে। তো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন সিম্পলি ডাউনলোড, ডাউনলোডের পাশে আপনাদের এখানে উইন্ডোজের, লিনাক্স, তারপর আপনাদের ওয়েল ম্যাক ওএসের ভার্সন আছে। তো আমারটা হচ্ছে উইন্ডোজ, তো আমি সিম্পলি উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর আমাদের এখানে ডাউনলোডটি, ওকে ক্লিক করলে ডাউনলোডটি শুরু হয়ে যাবে, বাট আমি ডাউনলোড করব না কারণ আমার আগে থেকেই ডাউনলোড করা আছে। তো আমি সিম্পলি ক্যান্সেল দিয়ে আমার ফাইলে যাওয়ার পর এই দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে। তো আমি সিম্পলি এটা ইনস্টল করা স্টার্ট করব। আমি ওপেন করতেছি, একটু সময় নিচ্ছে ওপেন। এখানে ইয়েস ক্লিক করতেছি, একটু সময় নিবে কারণ জিনিসটা একটু লার্জ ফাইল, তো যার কারণে একটু সময় নিচ্ছে। আমাদের ইনস্টল প্রসেসটা শুরু হয়ে গেছে। তো সিম্পলি এরকম একটা মেসেজ আসবে, আপনারা সিম্পলি অ্যাভয়েড করে ওকে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই। দেন আপনারা নেক্সট, নেক্সট, জাস্ট নেক্সটেই ক্লিক করবেন। আর আমাদের যে ফাইলটি হবে সেটি হচ্ছে আমাদের সি ড্রাইভে এবং জাম্পের একটি ফাইল ক্রিয়েট হবে, এখানে আমাদের সব ফাইলগুলো ইনস্টল হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি, এটা আমি আনচেক করে দিচ্ছি, নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাচ্ছি। তারপর আমাদের ইনস্টলটি শুরু হয়ে গিয়েছে, একটু সময় নেবেন। তো আমি এক্ষেত্রে চাইবো যে আপনাদের সময়টা তেমন লস না করতে আমি ভিডিওটা একটু পজ করে দেবো, দেন আবার যখন ইনস্টল শুরু শেষ হয়ে যাবে দেন আপনার আবার কন্টিনিউ করব। আমাদের ইনস্টলটি কমপ্লিট হয়ে গেছে, তো আমি সিম্পলি এটা আনচেক করে দিচ্ছি। এটা চেক করলে মূলত আপনাদের কন্ট্রোল প্যানেলটি খুলে যাবে, তো আমি আনচেক করে দিচ্ছি, ফিনিশে ক্লিক করতেছি। কন্ট্রোল প্যানেলটা এখানে গিয়ে আমি স্টার্ট মেনুতে গিয়ে এখানে জাম্প টাইপ করে কন্ট্রোল প্যানেলটা খুলে নিচ্ছি। তার মধ্যে আমরা এখানে চলে যাব আমাদের মোজিলা ফায়ারফক্সে। আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি, আমি এখানে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ডট অর্গে যাচ্ছি ফার্স্টে, দেন এখান থেকে নতুন ট্যাবে ওয়ার্ডপ্রেস ডট কমে যাচ্ছি। তো এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা আমি ডিফারেন্সেসটা একটু বুঝাতে চাচ্ছি আপনাকে। যেমন ধরেন ওয়ার্ডপ্রেসের যে ডিফারেন্সেসটা, ওয়ার্ডপ্রেস ডট অর্গ এখানে হচ্ছে আনলিমিটেড ফিচার্স এবং ওয়ার্ডপ্রেস ডট কম এটা হচ্ছে লিমিটেড ফিচার্স। ওয়ার্ডপ্রেস ডট অর্গ দিয়ে যেটা করতে পারবেন ওয়ার্ডপ্রেস ডট কম দিয়ে সেটা আপনি করতে নাও পারেন, পারেন আবার নাও পারেন, কারণ হয়তো তারা সেই জিনিসটা দিতেও পারে আবার নাও দিতে পারে, ঠিক আছে? তো মূলত ওয়ার্ডপ্রেস ডট কমটা হচ্ছে লিমিটেড আর ওয়ার্ডপ্রেস ডট অর্গটা হচ্ছে আপনাদের আনলিমিটেড, ঠিক আছে? এখানে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস ডট অর্গ দিয়ে, বাট ওয়ার্ডপ্রেস ডট কমে মূলত ওদের যে ফিচারগুলো আছে শুধু আপনি ওইগুলোই ব্যবহার করতে পারবেন, এর বাইরে আপনি আর কিছু অ্যাড করতে পারবেন না। বা আপনি যদি
টাকা দিয়ে পারচেস করো, ওয়ার্ডপ্রেস ডট কমটা কিনেন, তবুও আপনি ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর মতো সার্ভিসটা পাবেন না। তো এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডট কমের একটি সুবিধা হচ্ছে এরা নিজস্ব একটি সাবডোমেন দিয়ে দেয় ওদের সার্ভার থেকে। সাবডোমেনের উপর আপনি আপনার একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ওয়ার্ডপ্রেস ডট কমে। তো আমি সাজেস্ট করবো ওয়ার্ডপ্রেস ডট অর্গটা। তো চলুন শুরু করা যাক, আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে ওয়ার্ডপ্রেস ডট অর্গে যাওয়ার পর এখানে আপনারা যদি না পান তাহলে আপনারা নতুন ট্যাব যাবেন, নতুন ট্যাব থেকে ওয়ার্ডপ্রেস সিম্পলি সার্চ দিবেন। সার্চ দিলেই আপনার প্রথম পেজে দেখাবেন ওয়ার্ডপ্রেস ডট অর্গের একটি লিঙ্ক, এখানে ক্লিক করলে আপনারা ওয়ার্ডপ্রেস ডট অর্গে চলে আসবেন। দেন এখান থেকে আপনারা যাবেন গেট ওয়ার্ডপ্রেস, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস 5.7, এটা হচ্ছে নতুন ভার্সন। তো আমি এখানে সিম্পলি ক্লিক করতেছি, আমার আগে থেকে ইনস্টল করা আছে তো আমি এটা আর ইনস্টল করতে চাচ্ছি না, আমি সিম্পলি মিনিমাইজ করে দিচ্ছি। আমার এখানে আমাদের এখানে কন্ট্রোল প্যানেলটি টি ল্যাঙ্গুয়েজটা সেট দিচ্ছি, আমাদের কন্ট্রোল প্যানেলটি খুলে গেছে। তো এখান থেকে আমরা দুইটা জিনিস স্টার্ট করবো, সেটা হচ্ছে অ্যাপাচ আর মাইস্কলটা। তো আমি স্টার্ট করে নিচ্ছি, মাইস্কলটা স্টার্ট করে নিচ্ছি। অনেকের পিসিতে প্রবলেম দেয় মাইস্কল ডাটাবেসটা স্টার্ট হয় না, তা আপনারা সিম্পলি ইউটিউবে গিয়ে এটার সম্পর্কে একটু ধারণা নিতে পারেন। যেমন লিখতে পারেন মাইস্কল নট স্টার্টিং স্টার্টিং ইন জাম্প, এই এই কিওয়ার্ডটার উপর সার্চ দিলে এর উপর অনেক ভিডিও পাবেন, আপনারা দেখে নিতে পারেন যদি প্রবলেম দেয়। আর যদি প্রবলেম না দেয় তাহলে তো আপনারা আপনাদের কাজটি কন্টিনিউ করতে পারেন। তো আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে ফার্স্টে এক্সট্রাক্ট করা, আমাদের ওয়ার্ডপ্রেস যে ফাইলটি আমি ডাউনলোড করেছি এটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি এখানে। আমার এখানে আগে থেকে এক্সট্রাক্ট করা আছে তো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এক্সট্রাক্ট করার পর এরকম একটি ফাইল আপনারা দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি আবার যায় ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এই যে ফাইলগুলো আছে সিম্পলি এই ফাইলগুলো আপনারা কপি করে নেবেন, কপি করে রাখবেন। দেন আপনারা কই যাবেন মাই কম্পিউটারে, মাই কম্পিউটারে যাওয়ার পর লোকাল ডিস্ক সি ড্রাইভে আমরা জাম্পটি ইনস্টল করেছিলাম, তো আমরা সি ড্রাইভে যাব। এখান থেকে আমরা যাব জাম্পে, জাম্পে ক্লিক করতেছি। এখানে আসার পর আপনারা যাবেন এইচটি ডকস, এইচটি ডকসে যাওয়ার পর আপনারা এখানে সিম্পলি একটি নতুন ফাইল নেবেন, সরি ফোল্ডার নেবেন, নতুন একটি ফোল্ডার নেবেন। ধরেন আমি নিচ্ছি এখানে টেস্ট নামের একটি ফোল্ডার, ক্লিক করতেছি। তো ক্লিক করার পর এখানে আমরা সিম্পলি এই জিনিসটা পেস্ট করে দেবো, কপি হতে একটু টাইম নিতে পারে। একটু সময় নিচ্ছে, অলরেডি হয়ে গেছে। দেন আমরা এটা মিনিমাইজ করে দেব, আমরা সরি একটা জিনিস, আচ্ছা ঠিক আছে। দেন এটা মেবি আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার এখানে লাগবে না, এটা একটু প্রবলেম দিচ্ছে, আমি ডিলিট করে দিচ্ছি। দেন আমরা যাব মোজিলা ফায়ারফক্সে, মোজিলা ফায়ারফক্সে যাওয়ার পর নতুন একটি ট্যাব নেব, আপনি এগুলো ডিলিট করে দিচ্ছি। নতুন ট্যাগ নেওয়ার পর আমরা এখানে যাব সিম্পলি টাইপ করব লোকাল হোস্ট কোলন যে ফাইলটি আমরা ক্রিয়েট করছিলাম টেস্ট নামের ফাইলটি ক্রিয়েট করছিলাম, তো আমরা সিম্পলি টেস্টে ক্লিক করতেছি। প্রথমে লোকাল হোস্ট দেন স্ল্যাশ দেন টেস্ট, এখানে একটু সময় নিচ্ছে আমি জানি না কেন, সিম্পলি আচ্ছা চলে আসছে, একটু সময় নিচ্ছিল। দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, দেন আপনি কন্টিনিউ দিবেন, কন্টিনিউতে দেওয়ার পর লেটস গো,
তারপর আপনাদের ডাটাবেস নেম ক্রিয়েট করতে বলছে। আপনারা জাস্ট এখন খুব ভালোভাবে খেয়াল করবেন যে আমরা কিভাবে যে ডাটাবেসের যে নামগুলা ক্রিয়েট করতেছি ওইটা। তো আপনারা সিম্পলি একটা নতুন ট্যাব নেবেন, এখান থেকে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন এন্টার দিচ্ছি, সময় নিতে পারে। দেন চলে আসছে, চলে আসার পর আপনারা সিম্পলি এখানে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ডাটাবেসের নাম দেবেন, দেন আমি এখানে দিচ্ছি টেস্ট, সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন। সরি, টেস্ট নামের কোনো ডাটাবেস ক্রিয়েট হচ্ছে না, তো আমি এখানে টেস্ট এস দিয়ে দিচ্ছি, কারণ এখানে আগে থেকে ক্রিয়েট করা ছিল, তো আমি টেস্ট এস দিচ্ছি। আপনারা যে কোনো আমি দিতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তো টেস্ট নামের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেলে আপনারা যাবেন প্রিভিলেজেস, আপনারা জাস্ট যেরকম দেখিয়ে দিচ্ছে ওরকমভাবে ফলো করবেন। কোনো প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আপনার আমরা চেষ্টা করবো যে আপনার কাছে পৌঁছানোর জন্য। দেন প্রিভিলেজেসের পর অ্যাড ইউজার অ্যাকাউন্টে যাব, অ্যাড ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাদের ইউজার নামটি দিব। আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি শাকিল আহমেদ। দেন এখান থেকে লোকাল হোস্ট সিলেক্ট করতেছি, পাসওয়ার্ড দিচ্ছি, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আবার পাসওয়ার্ডটি দিতে হবে, পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। দেন একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এখানে চেক অল প্রিভিলেজেসে ক্লিক করব। দেন আরও নিচে গিয়ে সিম্পলি এখানে গোতে ক্লিক করব, এটা আমি অ্যাভয়েড করতেছি। তো এটা হওয়ার পর সিম্পলি এটা কাট করে দিব, আমরা আবার আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপে চলে যাব। এখানে আমাদের ডাটাবেসের নামটি ছিল টেস্ট এস, দেন ইউজার নামটি ছিল আমাদের শাকিল আহমেদ। আমি আবার দেখে নিচ্ছি শাকিল আহমেদ। দেন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, দেন লোকাল হোস্ট আপনারা এখানে ডাব্লিউপি দিতে চাইলে ডাব্লিউপি দিতে পারেন, বা আমি এখানে এর ডিফল্টভাবে ডাব্লিউপি থাকে, তো আমি এখানে এসএইচ দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। সাবমিটে ক্লিক করতেছি, সাবমিটে ক্লিক করার পর এখানে বলবে রান দ্য ইনস্টলেশন, দেন আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করতেছি, একটু সময় নিতে পারে। দেন আপনাদের সাইট আমাদের ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, জাস্ট এখন আমাদের কী লাগবে সাইটের টাইটেলটা। আমাদের ওয়েবসাইটের টাইটেলটা আমি দিচ্ছি মাই ব্লগ, মাই ব্লগে ক্লিক করতেছি। দেন আমাদের ইউজার নামটা দিব শাকিল তোশিফ, এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ধরেন পাস, এটা কোনো সমস্যা নেই। দেন কনফার্ম ইস উইথ পাসওয়ার্ড, দেন আমার ইমেলটি দিয়ে দিচ্ছি, এখানে ইমেলটা তেমন ফ্যাক্ট করবে না, তবুও দিয়ে দিচ্ছি। আর ইমেলে আপনার নোটিফিকেশান যাবে না, কারণ আপনি আপনার লোকাল হোস্টে আছেন, আপনি যখন লাইভ সার্ভারে যাবেন তখন আপনার ইমেলে নোটিফিকেশান আসতে পারে, কিন্তু এখন আপনার ইমেলে নোটিফিকেশান আসবে না, কারণ আপনি এখন লোকাল হোস্টে আছেন। তো এখান থেকে সার্চ ইঞ্জিন ডিসকারেজ, এটা মূলত বুঝাই যে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে দেখা যাবে না, এটা যখন আপনি চেক করে রাখবেন আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। তো আমি সিম্পলি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি, এটা আমি আপডেট করে নিচ্ছি। আমাদের ইনস্টলেশনটা একটু সময় নিচ্ছে, আমাদের ইনস্টলেশনটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সিম্পলি লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করার পর আপনাদের এখানে ইউজার নেম চাইবে, ইউজার নেম দিয়ে দিছি এবং পাসওয়ার্ডটাও দিয়ে দিছি, আগে থেকে দেওয়া আছে, লগ ইন করতেছি। আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কমপ্লিটেড। এখন আপনারা যদি কোনো প্র্যাকটিস করতে চান, এখানে এটার মাধ্যমে আপনারা করতে পারেন, প্লাগইনসে গিয়ে
প্লাগইন ইনস্টল থেকে শুরু করে সবকিছু আপনারা করতে পারবেন। যদি এখানে কোনো প্রবলেম হয় অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনাদের খুব শীঘ্রই আমরা রেসপন্স করব। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।